السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. الله الله سبحانه وتعالى এই اسم ذات الله মন ভরে ডাকলে কি যে ভালো লাগা কাজ করে। ইয়া আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ একটা নাম আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো প্রতিশব্দ হয় না। এই নামটা ডাকলে কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই নামটা যদি আপনি ডাকেন হ্যাঁ তাহলে আমল নাজাত একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের ভিতরে এসেছে চিকিৎসকগণ বা যা অর্থাৎ চিকিৎসকরা ডাক্তাররা যে রোগীর আশাটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে যে এই রোগী মনে হয় বাঁচবে না, হ্যাঁ তাহলে ওই রোগীর কাছে যদি আল্লাহ বা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে জিকির করে তাহলে ইনশাল্লাহ ওই রুগীও বেঁচে যেতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই রুগীর কাছাকাছি বসে যদি সারাক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একটু মন থেকে পড়ে ইনশাল্লাহ সে রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারে। জুমার দিন জুমার নামাজের আগে একটা নির্জন জায়গায় বসে যদি 221 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 221 বার ইয়া আল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমী তার মনের আশাগুলো পূরণ করে দেন, মনের বাসনাগুলো পূরণ করে দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো মহিলা যদি যখন বাচ্চা হবে এই সময় খুব কষ্ট হচ্ছে তার, হ্যাঁ ব্যথায় কষ্ট হচ্ছে, তাহলে আখের গুড় আছে না, আখের গুড়ের মাঝে যদি 21 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে 21 বার পর্যন্ত যদি পড়ে আখের গুড়ে ফু দেয় এবং আখের গুড়টা যদি খাওয়াই দেয় তাহলে খুব সহজেই কষ্ট ছাড়াই তার বাচ্চা প্রসব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন কারো যদি মাথা ব্যথা হয় বা বুকে ব্যথা হয়, পাঁজরে ব্যথা হয় বা সিনায় ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, তাহলে ব্যথার জায়গায় কালি ছাড়া আঙ্গুল দিয়ে, কালি ব্যথে তো আঙ্গুল দিলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শব্দটা 7 বার লিখবে, কয়বার 7 বার লিখবে আঙ্গুল দিয়ে ব্যথার জায়গায় ইয়া আল্লাহ 7 বার লিখবে এবং 6 বার ফু দিবে, 7 বার লিখবে 6 বার ফু দিবে ইনশাল্লাহ তার ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। রাতে ঘুমাতে ঘুমাতে কেউ যদি ইয়া আল্লাহ জিকির করতে 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 যদি ঘুমিয়ে যায় তার সে কাশফ খুলে যায় এবং অন্তরে নূর তৈরি হয়, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা ভক্তি ইত্যাদি কিন্তু তৈরি হয়। যে শিশুর মেধা কম তার সে শিশু যদি হ্যাঁ রুটি ভাজা কোনো রুটির মাঝে 7 আঙ্গুল দিয়ে ইয়া আল্লাহ লিখে 7 বার লিখে যদি 7 দিন এভাবে খাওয়ায় ইনশাল্লাহ তার অনেক বেশি মেধা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর নামে কি পাওয়ার কি ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সুন্দরভাবে আমল করার আল্লাহ পাকের নামকে ডাকার জিকির করার তৌফিক দান করুন আমিন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।